রাঙ্গাবাটিয়ে চট্টগ্রাম সড়কের কাউখালিতে লরির ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছে আহত হয়েছে আরও দুজন নিহত দুজনের নাম মোহাম্মদ হানিফ ও আমির হোসেন তৃতীয় জনের পরিচয় জানা যায়নি আহতরা হলেন সৈকত চাকমা ও অটোরিক্সা চালক নুরুল আমিন সকাল নয়টার দিকে কাউখালী উপজেলার সাবছুরি এলাকায় লরির ঢাকায় সিএনজি অটোরিকশা রাস্তার পাশে ত্রিশ চল্লিশ ফুট নিচে পড়ে যায় ঘটনাস্থলেই দুজন মারা যান ফায়ার সার্ভিস পুলিশ সেনাবাহিনী ও স্থানীয়রা হতদের উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল হাসপাতালে নিয়ে যায় সেখানে একজন মারা যায় লরির চালক ও হেল্পার পলাতক হয়েছে